অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামীকাল ডক্টর ইউনূসকে দুদকে হাজির হতে বলা হয়েছে। দর্শকের বিষয়ে আরও খবর জানাতে দুদক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তৌহিদ, আজকে কাদেরকে মূলত তলব করা হয়েছে আর তারা কি আসতে শুরু করেছেন কিনা? ধন্যবাদ ফয়সাল। সকাল ১০টা থেকে গ্রামীণ টেলিকমের চার পরিচালককে আজকে তলব করা হয়েছে। এখনো পর্যন্ত তারা এই পর্যন্ত আমরা কাউকে দেখিনি আসতে, তবে ১০টা থেকে পর্যায়ক্রমে তাদেরকে তলব করা হয়েছে। ১০টা, তারপরে ১১টা, ১২টা, এভাবে চারজনকে তলব করা হয়েছে, চার পরিচালককে। এর বাইরে যদি বলে রাখি যে মামলা ২২ মে মামলাটি হয়, মামলার আগে কিন্তু এই গ্রামীণ টেলিকমের কিন্তু একাধিক কর্মকর্তাকে তারা জিজ্ঞাসাবাদ করেছিল, তবে এই মামলার অন্যতম আসামি নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু তখন তলব করা হয়নি। তবে মামলা পরে অধিকতর তদন্ত স্বার্থে দুদক কিন্তু আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তলব সহ এবং একই সাথে ইউনূসসহ তিনজনকে সেদিন তলব করা হয়েছে আগামীকালকে। তার মধ্যে রয়েছে বর্তমান গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন। দুদক থেকে যেটা জানানো হচ্ছে যে যেহেতু মামলা হয়েছে ২২ মে, সেখানে মামলায় গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ আত্মসাতের লভ্যাংশ থেকে যে অর্থ শ্রমিকদের যে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, ২৫ কোটি ২২ লাখ টাকা অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে। সেই মামলায় আসলে অন্য কেউ জড়িত আছে কিনা বা অধিকতর তদন্ত স্বার্থে কীভাবে সে অর্থ পাচার হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, যে অভিযোগগুলো কথা বলা হয়েছে এক অ্যাকাউন্ট থেকে একাধিক অ্যাকাউন্টে সে অর্থগুলো ট্রান্সফার হয়েছে, সে অর্থ কীভাবে কোথায় গেছে, সেটা অধিকতর তদন্ত স্বার্থে আবারও যাদেরকে মামলার আগেও জিজ্ঞাসাবাদ তাদেরকেও ডাকা হয়েছে, একই সাথে মামলার অন্যতম আসামি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথমবারের মতন এই মামলা অধিকতর তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করা হয়েছে। তো আজকে চারজনকে তলব করা হয়েছে, আগামীকালকে ৩ জনকে তলব করা আসার কথা রয়েছে। তো তারা আসলে এবং দুদক তাদের কাছ থেকে কী তথ্য পায় তার ভিত্তিতে আসলে এই মামলার অগ্রগতি নির্ধারণ করবে মামলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য ফয়সাল।